দর্শক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস ওয়ার্ল্ড। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বাংলাদেশের সাথে সম্পর্কের 50 বছর পার করছে বা পূর্তি করছে, সে নিয়ে নানা অনুষ্ঠান হচ্ছে বিশ্বব্যাংকের। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে সেখানে রয়েছেন এবং কিছুক্ষণ আগে সেটি নিয়ে আরও অনেক বেশি ডেভেলপমেন্টের কথা আমরা খবরে প্রচার করেছি। আমরা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাইব। বিষয় রেখেছি বিশ্বব্যাংক সম্পর্কের 50 বছর, আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জার্মানি থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত, অর্থাৎ সেখানে যিনি আছেন আমাদের অসম্ভব রকমের প্রিয় মানুষ দুজনই আমার খুব প্রিয়, মোশাররফ হোসেন ভূঁইয়া। স্যার, স্যার স্বাগত জানাচ্ছি, কারণ বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংক, বিশ্বব্যাংকের সম্পর্ক খুব কাছ থেকে দেখার অন্যরকম একটা অভিজ্ঞতা স্যারের রয়েছে সব কিছু মিলে। শামসুল আলম স্যার, আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। যে এই যে সম্পর্কের 50 বছর, আমরা দেখেছি যে নানাভাবে এই সম্পর্ক খারাপ করার ক্ষেত্রে একটা ব্যাপার ছিল, বা যতটা না অর্থনৈতিক ততটা চেয়ে বেশি রাজনীতির একটা ব্যাপার কিন্তু সে সময় ছিল। সব কিছু মিলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, মুক্তিযুদ্ধ এবং সেই সময়ে বঙ্গবন্ধু বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করা, সব কিছু মিলে একটা টান টান চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। কিন্তু আবারও মাননীয় প্রধানমন্ত্রী সেখানে সেই অনুষ্ঠানে উদযাপন করছেন, সব কিছু মিলে কি যুক্ত করবেন শামসুল আলম স্যার? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অবতারণা করেছেন আজকে। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বিশ্বব্যাংকে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন, বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে। তো গুরুত্বপূর্ণ সেই জন্যই বলেছি, তার কারণ আমরা বৈদিক সহায়তা আমাদের নিতে হয়, অন্যান্য দেশের মধ্যে সব দেশের মধ্যে আমরা বৈদিক সহায়তা নিয়ে থাকি, আর একটা স্বাধীন দেশ হিসাবে তার প্রয়োজনটা আমাদের প্রথম দিকে তো খুবই অনুভূত হয়েছে এবং এখনো হচ্ছে। যদিও আমরা উন্নয়নের উপরের স্তরে পৌঁছেছি, নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশ হয়েছি, স্বল্পোন্নত দেশে উন্নয়নশীল দেশ হয়েছি, তারপর এই উত্তরণে আমাদের বৈদেশিক সহায়তা বড় রকমের আমাদের সাহায্য করেছে, এটা বলার জন্য কথাটা আমি বললাম। আপনার এ পর্যন্ত বাংলাদেশ $111 বিলিয়ন, 21-22 অর্থ বছর পর্যন্ত আমার যে সর্বশেষ যে হিসাবটি, $111 বিলিয়ন আমরা ঋণ নিয়েছি। তার মধ্যে 32.33% হলো বিশ্বব্যাংকে আর 24% হলো এডিবির। তো সেই অর্থে আমাদের ঋণ প্রবাহের একটা বড় অংশ মধ্যস্থতা করে থাকে বা দিয়ে থাকে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক বহুপাক্ষিক ঋণের ব্যবস্থা করে, এডিবিও তাই করে। আমাদের দ্বিপাক্ষিক ঋণ মাত্র 40%, মানে জাপান বাংলাদেশ, চীন বাংলাদেশ ওরকম, আর বহুপাক্ষিক ঋণের একটা বড় অংশ 60%, এটার এটা এসে থাকে আমাদের বহুপাক্ষিক ঋণদান সংস্থা, যেটা মাল্টিলেটারাল ডেভেলপমেন্ট এজেন্সি বলি আমরা। তো এই তথ্য থেকে আপনি এটা অবশ্যই প্রতিমান হবে যে বিশ্বব্যাংক লেন্ডার হিসাবে, ঋণদানকারী সংস্থা হিসাবে বা সহায়তা প্রদানকারী সংস্থা হিসাবে অনেক গুরুত্বপূর্ণ এবং 1 নম্বর অবস্থানে। আমি তো বলেছি প্রায় 32% ঋণ প্রহতা দিয়ে থাকে বহুপাক্ষিক, যেটা 24 দিয়ে থাকে এডিবি। তো এই হলো আমাদের বিশ্বব্যাংকের অর্থ সহায়তার দিক থেকে তাদের ভূমিকা। তো সেক্ষেত্রে বিশ্বব্যাংক 50 বছর পূর্তি উপলক্ষে অবশ্যই আমাদের জন্য একটি স্মরণীয় দিন, এই জন্য যে বহুপাক্ষিক ঋণের একটি বড় সংস্থা হলো এডিবি, এই বিশ্বব্যাংক। আর এটা মনে রাখতে হবে শুধু বিশ্বব্যাংক কিন্তু একা নয়, বিশ্বব্যাংকের সঙ্গে আবার এডিবি বা বিশ্বব্যাংকের আরেকটি যে আম বা তাদের যে শাখা আইডিএ, তারাও সেটা কিন্তু পরিচালনা করে থাকে। সব মিলিয়ে বিশ্বব্যাংকের এই 50 বছর পূর্তিতে মানে প্রধানমন্ত্রী যাওয়াটা আমাদের তাদের প্রতি যে আমাদের সহায়তা দিয়েছে অনুষ্ঠানে, বিশ্বব্যাংকের যে অ্যাটিচিউডটি আমরা দেখলাম বা সেখানে কিন্তু পরিষ্কার ভাষায় যে বক্তব্যগুলো এসছে যে অনন্য উচ্চতায় বাংলাদেশ পৌঁছেছে এবং বাংলাদেশ বিশ্বব্যাংকের অনন্য এক সহযোগী, এবং পরিষ্কার ভাষায় যে অতীতে কিছুটা ভুল বোঝাবুঝি থাকলেও সেসব নীতি থেকে অনেক দূরে সরে এসেছে বিশ্বব্যাংক, এই কথাগুলোকে নতুন সম্পর্কের ইন্ডিকেশন কিনা? নতুন সম্পর্ক বলতে বিশ্বব্যাংক এমন নয় যে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন সম্পর্ক দেখা দিয়েছে, তা নয়। প্রায় দেশে ভারতের সঙ্গে টানাপোড়েন হয়েছিল, বিভিন্ন দেশের থেকে
সঙ্গে হয়ে থাকে কখনো কখনো, সে হতেই পারে, কারণ একটা লেন্ডিং এজেন্সি ঋণদান সংস্থার দৃষ্টিভঙ্গি একটা স্বাধীন সামাজিক দৃষ্টিভঙ্গি, কখনো কখনো সমান্তরাল নাও কিন্তু হতে পারে, তো সেক্ষেত্রে সেটাও কোনো অস্বাভাবিক বিষয় ছিল না। কিন্তু আমরা আমাদের যৌক্তিকতা যথার্থতা আমরা বুঝাতে পেরেছি, বিশ্বজন সেটা বুঝেছে, তারা যা করেছিল যদি আমাদের কোনো হয়েও থাকে আমাদের সঙ্গে সম্পর্কে টানা পড়েন, সেটি দ্রুতই তারা অনুধাবন করেছে, এটাও বাস্তবতা আমি মনে করি। তো বিশ্ব ব্যাংকের আজকে যে বিবৃতি সেটি আমি মনে করি যথার্থ, নতুন সম্পর্ক বলতেই আমরা দ্রুত এগিয়ে যেতে চাচ্ছি, আমরা উন্নত দেশ হতে চাচ্ছি, আমাদের এখনো ঋণ সহায়তার প্রচুর প্রয়োজন, আমরা ঋণ সহায়তা আরো প্রচুর যেতে পারি, আমাদের IMF এর বা বিশ্ব ব্যাংকের যে সাধারণ নীতিমালা যে উন্নত দেশগুলো 77% তাদের GDP নিতে পারে, GDP 77% ঋণ নিতে পারে উন্নয়ন সংস্থা থেকে, আর উন্নয়নশীল দেশগুলো 64% ঋণ নিতে নিতে পারে, মানে যেরকম সেফ লিমিট বলি নিরাপদ অবস্থান, আমরা নিয়েছি কত 42% এখন পর্যন্ত দেশীয় বিদেশি মিলে, তার মানে আমাদের আর বহুদূর যাওয়ার সুযোগ আছে, সেই সুযোগটা কাজে লাগাতে বিশ্বব্যাংকের সহায়তা আমাদের প্রচুর প্রয়োজন। স্যার আমি আসবো, আমাদের সঙ্গে মোশাররফ হোসেন ভূঁইয়া স্যার আছেন, স্যারের কাছে একটু যেতে চাইবো। স্যার একটা বিষয় আমার কাছে মনে হয়েছে, যে বিশ্বব্যাংকের বিবৃতির কথা বলছিলাম, সেই বিবৃতিতে পরিষ্কার ভাষায় যে বিশ্বব্যাংকের আইনের আমূল পরিবর্তন প্রয়োজন, মানে এই কথাটা তারাই বলছেন, এবং সেই ধারাবাহিকতায় নানা ধরনের সংস্কারের মধ্য দিয়ে কিন্তু তাদের যেতে হয়েছে, এবং তাদের নানা উল্টোপাল্টা সিদ্ধান্তের কারণে, আমি ইচ্ছাকৃতভাবে এই শব্দটি ব্যবহার করছি, এবং আমরা দেখেছি যে চীন, রাশিয়া, ব্রাজিল, তাদের মতো দেশ, ভারতের মতো দেশ, তারা কিন্তু এক ধরনের অবস্থানে আসার একটা ব্যবস্থা ছিল, সব কিছু মিলে বাংলাদেশ, বাংলাদেশের সঙ্গে পদ্মা সেতু এবং পদ্মা সেতু নিয়ে কোনো প্রভাবশালী ব্যক্তির প্রভাব ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক কথা, এবং যেটা আপনার বইতে আপনি অনেক পরিষ্কারভাবে লেখার চেষ্টা করেছেন, সব কিছু মিলে এই মুহূর্তে সম্পর্ক বা সম্পর্কের নতুন দিক, উত্তরণ বা এটা নির্বাচনের বছর, সব কিছু মিলে স্যার কী যুক্ত করবেন? মোশাররফ স্যার ধন্যবাদ আপনাকে। যেমনটি শ্রদ্ধেয় প্রতিমন্ত্রী মহোদয় বলছিলেন, শামসুল আলম সাহেব, যে বিশ্ব ব্যাংকের ঋণ আমরা যতটুকু নিয়েছি আমরা আরও বেশি চাইলে নিতে পারি, এবং বিশ্ব ব্যাংকও বর্তমানে ঋণ প্রদানের ক্ষেত্রে, বাংলাদেশকে ঋণ প্রদানের ক্ষেত্রে যথেষ্ট উদার। তো এটি যে শুরু হয়েছিল সেটা তো আমরা জানি সবাই, 72 সনে $50 মিলিয়ন US ডলার ঋণ বঙ্গবন্ধু সরকার নিয়েছিলেন। পরবর্তী সময়ে এ পর্যন্ত আমরা প্রায় বিশ্বব্যাংক থেকে $38 বিলিয়ন ঋণ নিয়েছি, এবং আমাদের প্রকল্প 450-এর কাছাকাছি, 436টির মতো হবে, এর মধ্যে 330টি প্রকল্প শেষ হয়ে গিয়েছে, চালু প্রকল্প এখনও বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী 66টি আছে। তো আরও নতুন প্রকল্প, ওই যে মাননীয় প্রধানমন্ত্রী গেলেন সেখানে বেশ কয়েকটি প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হবে। তো আপনি যেটি বলতেছিলেন যে পদ্মা সেতু প্রকল্পে, পদ্মা সেতু প্রকল্প ছাড়াও বিশ্বব্যাংক এর আগে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করে, এর মধ্যে যমুনা বঙ্গবন্ধু সেতু প্রকল্প, এটা উন্নয়ন অন্যান্য উন্নয়ন সহযোগীদের সাথে বিশ্বব্যাংক লিড পার্টনার হিসেবে ছিল। তারপরে আপনার আমাদের যে ঢাকা চট্টগ্রাম ডাবল লেন সড়ক, এরপরে সারা বাংলাদেশে প্রায় 26টি জেলাতে সড়ক উন্নয়ন বেশিরভাগ, এবং এরপরে আপনি ধরেন শিক্ষাক্ষেত্রে PDP প্রকল্প সহ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা প্রকল্পে অন্যান্য দাতা সংস্থাদের সাথে মিলে সহায়তা, স্বাস্থ্যক্ষেত্রে বিদ্যুৎ, মানে বিশ্বব্যাংকের সহায়তা বাংলাদেশ নিয়মিতভাবে পেয়ে আসছে। পদ্মা সেতুতে তারা $1200 মিলিয়ন US ডলার দেওয়ার ঋণ চুক্তি স্বাক্ষর করে, এবং আমি নিজেও আলাপ আলোচনায় ছিলাম, এবং তারা বলেছে যে পরবর্তী পর্যায়ে যদি আরও ঋণের প্রয়োজন হয় তারা সেটিও দিবে। কিন্তু এক পর্যায়ে তথাকথিত দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগে তারা ঋণ থেকে সরে আসে, এবং পরবর্তী পর্যায়ে যেই পদ্ধতিটি বিশ্বব্যাংক নেয় পদ্মা সেতুর ঋণ
ঋণের ব্যাপারে সেটি কিন্তু নজিরবিহীন। বিশেষ করে 3 সদস্য বিশিষ্ট আইন বিশেষজ্ঞ দলকে বাংলাদেশে প্রেরণ, তাদের মাধ্যমে এবং ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্সি ইউনিটের অফিসারদের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনকে চাপ প্রয়োগ করা, তারপরে কানাডীয় কোর্টে মামলা দায়ের করা এবং একজন ইপিসির একজন ম্যানেজিং ডাইরেক্টর, ওর নাম হইলো মুস্তফা, ওকে ঠিক প্রলোভন দেখানো যে তুমি সাক্ষী দিবে আমাদের পক্ষে, এইসব করে বিশ্বব্যাংক বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছিল। এবং বিশেষ করে আমি তখন সেতু বিভাগের সচিব ছিলাম, আমাকে বাধ্যতামূলক ছুটিতে যেতে হয়েছিল। তৎকালীন মন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাহেব পদত্যাগ করেছিলেন এবং আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আমাকে জেলেও যেতে হয়েছিল। তো এই রকম একটা পরিবেশের ফলে সরকার চেয়েছিল তারপরেও তৎকালীন অর্থমন্ত্রী যে বিশ্বব্যাংক যাতে এই প্রকল্পে ফিরে আসে, কিন্তু তারা সময় ক্ষেপণ করতে থাকে। তাদের টালবাহানার কারণেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 2013 সনের 1 ফেব্রুয়ারি ঘোষণা করেন যে বিশ্বব্যাংকের টাকা আমরা নিব না, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করব। তো এই এরপরের ঘটনা তো আপনারা জানেন, বাংলাদেশের গত বছর পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে এবং বাংলাদেশের যে গৌরব, বিশেষ করে বাংলাদেশের সক্ষমতা, মাননীয় প্রধানমন্ত্রীর আত্মবিশ্বাস, দৃঢ়চেতা সিদ্ধান্ত, এগুলি সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। তিনি যে একজন আত্মপ্রত্যয়ী এবং সাহসী রাষ্ট্রনায়ক, সেগুলি সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। তো আবার আরেকটি দিক এটার আছে যে পদ্মা সেতু থেকে সরে গেলেও বিশ্বব্যাংক কিন্তু বাংলাদেশ থেকে সহায়তার অথবা তাদের ঋণ প্রদানের যে নীতি সেটা থেকে সরে যায়নি। পদ্মা সেতু থেকে সরে যাওয়ার কিছুদিন পরেই বিশ্বব্যাংক পদ্মা সেতুতে যে পরিমাণ অর্থ দিত তার চেয়ে বেশি আর্থিক সহায়তার একটা প্ল্যান নিয়ে বাংলাদেশে আসে। সেখানে কয়েক বছরে প্রায় $6 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দেয়, আর এরপরেও এ পর্যন্ত বিশ্বব্যাংকের সহায়তা আমরা পেয়ে যাচ্ছি। আরেকটা দিক লক্ষ্য করলে বুঝা যাবে যে বিশ্বব্যাংকের পরবর্তী, মানে ওই সময়ে যিনি ঋণ চুক্তি বাতিল করেছিলেন রবার্ট জয়েলিক, সেই প্রেসিডেন্টের পরের যে প্রেসিডেন্টরা এবং বর্তমান প্রেসিডেন্ট, তারা এবং শীর্ষ কর্মকর্তাবৃন্দ বুঝতে পেরেছে যে পদ্মা সেতুর মতো একটা বড় প্রকল্পে, মেগা প্রকল্পে ঋণদান থেকে বিরত থাকা বিশ্বব্যাংকের উচিত হয় নাই এবং ভুল হয়েছে, এবং সেই কারণেই স্যার আমি আসবো আপনার কাছে। আমি একটু শামসুল আলম স্যারের কাছে যেতে চাই। স্যার একটা বিষয়, যে বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের সম্পর্কের 50 বছর, এই 50 বছরে আমরা ভালো কথা বলার চেষ্টা করব বা সক্ষমতার চেষ্টার কথা বলতে চাইব, কিন্তু আমাদের বাধ্য হয়ে এই সব কথা বলতে হচ্ছে এই কারণে যে বিশ্বব্যাংকের শিশুময়ে বাংলাদেশ নীতি যথেষ্ট প্রশ্নবিদ্ধ ছিল এবং পরবর্তীতে নানাভাবে সেগুলো প্রতিষ্ঠিত হয়েছে, প্রমাণিত হয়েছে যে বিশ্বব্যাংকের নীতি ভুল ছিল, এবং যে কারণেই কিন্তু ব্রিক্স ব্যাংকসের উৎপত্তি থেকে শুরু করে নানাভাবে সেগুলোর গবেষণাও কিন্তু হয়েছে। এখন এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী ওয়াশিংটনে রয়েছেন এবং তার যাওয়ার আগেই বিশ্বব্যাংক আমাদেরকে বাজেট সহায়তা থেকে শুরু করে প্রায় 13,000 কোটি টাকার ঋণ অনুমোদন কিন্তু তারা করেছে। সব কিছু মিলে বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক বা একটা উন্নততর সম্পর্কের কথাই কিন্তু বারবার বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমি কার বিজয় কার পরাজয় সেই প্রশ্নতে যেতে চাইবো না, কিন্তু এই ধরনের সংস্থাকে, অর্গানাইজেশনগুলোতে তাদেরও যে নিয়ম নীতি রয়েছে, যে নীতিতে তারা পরিচালিত হবেন সেটিরও দরকার আছে বলে আপনি মনে করেন? আমরা আসলে তাদের আইনগুলোর সংস্কারের কথা তারাই কিন্তু এখন বলছে, আর সব কিছু মিলিয়ে এখন পরিবর্তিত পরিস্থিতির যে বিষয় আমরা দেখছি সেখানে তো প্রত্যেকে প্রত্যেকের প্রতি নির্ভরশীল, সহানুভূতিশীল, দায়িত্বশীল, এই বিষয়গুলো তাদের নীতিতে কতটা প্রতিফলিত হয়? স্যার কি যুক্ত করবেন? যুক্ত এটি করতে চাই, আপনি ঠিক শব্দ ব্যবহার করেছেন যে ভুল বোঝাবুঝি, যাই হয়ে থাক এখন নতুন করে এগোতে চাই। ভুল বোঝাবুঝিটা আসলে দ্বিপাক্ষিক নয়, যদিও আমাদের সম্পর্কটা দ্বিপাক্ষিক। ভুল আছে, বিশ্বব্যাংকই ভুল বুঝেছে, বাংলাদেশ তো
ভুল কিছু করনি, এটা পরবর্তী ঘটনাক্রমে একেবারে স্পষ্ট হয়েছে, বাংলাদেশে কোথাও কোনো ব্যত্যয় ছিল না। তো এই ভুল বোঝার পিছনে কারা বা কিভাবে বা প্রভাবিত হয়েছিল না, এই প্রশ্ন থেকেই যায় যদি একটু স্পষ্ট করে কথা বলি। তো সেগুলো হয়েছে, ভ্রান্তি হয়েছে, বিশ্বব্যাংক বুঝতে পেরেছে, যে কারণে পরবর্তীকালে তারা যে ঋণ পদ্মা সেতু দিত তার চেয়ে বেশি ঋণ তারা বলেছে আমরা দিব বাংলাদেশকে। তো যাই হোক, তাদের এই শুভ বুদ্ধির জন্য অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো, কারণ আমরা সহযোগিতা চাই, আমরা সম্পর্ক রাখতে চাই, সেটা আমরা অর্থনৈতিক প্রয়োজনে আমাদের দেশের স্বার্থেই। তো এখন এই যে তাদের অভিজ্ঞতা কেন, এটা তো আপনা আপনি হয়নি, হঠাৎ করে এইভাবে একটি ঋণ বন্ধ হয়ে যাবে এটা যেভাবেই আমরা ব্যাখ্যা করি, রবার্ট জয়েলিক তার বিদায়ের একদিন আগে এটি ক্যান্সেল করে দিয়ে যাবেন, এটা এরকম খামখেয়ালিপনা একজন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট তো করতে পারে না, করার কথা নয়। কেন করেছে, এর অন্তর্নিহিত কোথাও না কোথাও কিছু আছে, কারা দ্বারা প্রভাবিত হলো, কিভাবে প্রভাবিত হলো, প্রভাবিত হয় না পৃথিবীতে এমন প্রতিষ্ঠান তো নেই, সব প্রতিষ্ঠানেই একটা অর্থনৈতিক রাজনৈতিক অস্তিত্ব থাকে। তো সেটা যদি হয়েও থাকে সেটা পেছনে ফেলে আমাদের এটাই বলার থাকবে, বিশ্বব্যাংক অন্তত এই শিক্ষাটা নিক যে তারা বাংলাদেশকে যে ভুল বুঝেছে এটি সঠিক ছিল না, বাংলাদেশ কোথাও ভুল করেনি, করেনি এবং সফলভাবে আমরা দেখেছি মানে প্রধানমন্ত্রীর এই দৃঢ়তা, তার দূরদর্শিতা, তার আত্মপ্রত্যয়, এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক নজির হয়ে থাকবে এই পদ্মা সেতু। অবশ্যই আপনারাও জানেন, সকলেই বলেন, আমরাও বলবো। এখন সম্পর্কে নতুন দিকে আমরা যেটা বলবো, তারা যেভাবে এগিয়ে আসতে চায়, আমরা আমাদের দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিশ্বব্যাংকের সহায়তা নিতে চাইবো এবং তারা আরো উন্মুক্ত হয়ে এগিয়ে আসবেন, আমরা এটাও আশা করব। এবং এর জন্য এই বাস্তবতা মোকাবেলায় যেন ভুল বোঝাবুঝি সৃষ্টির বা কোনো সুযোগ না থাকে, কোনো জানালা না থাকে, সেটি তারা বন্ধ করবেন, আইন কানুনকে দেশোপযোগী করবেন, বাস্তবোপযোগী করবেন, যতটা সম্ভব ওয়ার্ল্ড ব্যাংক IMF যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, অর্থব্যবস্থাটাকে উন্নত করা, সমন্বিত করা, দারিদ্র বিমোচন, এই কাজে তারা আরো আত্মনিবেদন করবেন এবং আমাদের সাথে এগিয়ে আসবেন, এর প্রত্যাশা অবশ্যই রাখবো। এবং বাংলাদেশের আমি এটাই বলবো, কোনো ভ্রান্তি বা ভুল ছিল না, এটি স্যার, প্রমাণিত। মানে ধন্যবাদ। এটা যেমন একটি বিষয়, এবং আজকের অনুষ্ঠানে কিন্তু বারবার বাংলাদেশের ভূয়সী প্রশংসা আমরা দেখেছি, যে বিশেষ করে এখনো পর্যন্ত যে সমস্ত পোস্ট এডিটোরিয়াল ছাপা হয়েছে তাদের কর্মকর্তারা, অর্থাৎ ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে সেই সমস্ত জায়গায়, সেখানে কিন্তু বাংলাদেশকে অনন্য উচ্চতার এক দেশ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, এটি একটি দিক। আবার আঞ্চলিক ক্ষেত্রে তার যে সাম্প্রতিক সময়ে গুরুত্ব বাড়ছে অর্থনীতি এবং রাজনীতির ক্ষেত্রে, সেটিকে বারবার তার সহযোগী হওয়ার একটা চেষ্টা বা প্রতিশ্রুতি, এই বিষয়গুলো কিন্তু ধারাবাহিকভাবেই এসছে এবং তাদের বক্তব্যে হয়তো ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো নানাভাবেই প্রচারিত হচ্ছে, অনেকেই হয়তো দেখে থাকবেন। মোশাররফ স্যার, মানে সব কিছু মিলে রাজনৈতিক যে দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে তার যে একেবারে ভূমি থেকে উঠে আসা একটা আদর্শিক জায়গা, অর্থাৎ এই ভূমি থেকেই উঠে এসেছে সেই নীতি, এবং সেই নীতির আদলে যে দেশ পরিচালিত হচ্ছে সেটার ধারাবাহিকতার ফলেই কিন্তু আমরা এই অর্জনটি দেখছি, এটা আমার কাছে মনে হয়। আপনার কাছে কি মনে হয় মোশাররফ স্যার? অবশ্যই অবশ্যই, বর্তমান সরকারের যে ধারাবাহিকতা বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, এটি একটি শ্রেষ্ঠ নিয়ামক হিসাবে কাজ করেছে। আপনি দেখেন যে পদ্মা সেতু থেকে যখন বিশ্বব্যাংক ফিরে যাচ্ছে, সেই সময়ে তাদের কাছে নত জানু হয়ে আর না এগিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে তাদের ঋণ প্রত্যাখ্যান করেছেন এবং নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন এবং সেটি বাস্তবায়ন করে দেখিয়ে দেন। 32,000 কোটি টাকায় পদ্মা সেতু হয়েছে, বা এর চেয়ে বেশিও লাগতে পারে। তাছাড়াও আমাদের দেশে কিন্তু এখন আরো বড় বড় মেগা প্রকল্প আমাদের নিজস্ব অর্থায়নে হচ্ছে, বিদেশি অর্থায়ন তো আছেই, এবং যথার্থই বলেছেন জনাব শামসুল আলম সাহেব যে আমরা যে পরিমাণ ঋণ নিতে পারি এখনো সেই সিলিংয়ে পৌঁছি নাই, এর চেয়ে কম ঋণ আমরা নিয়েছি, এবং আমাদের যে ডেট রিপেমেন্ট, যেগুলি ঋণ প্রদান, সেটি কিন্তু আমরা যথাযথ টাইমলি পালন করে যাচ্ছি, আমাদের ঋণ প্রদানে কোনো বিলম্ব নাই। তো এইসব দিক বিবেচনা করে বাংলাদেশের সামর্থ্য কিন্তু সারা বিশ্বে এখন প্রশংসিত হচ্ছে। এই প্রসঙ্গে একটু বলে রাখি, যেটি আলোচনা হচ্ছিল পদ্মা সেতুর, বিশ্বব্যাংকের যে বিজনেস ইউনিটগুলি আছে যারা অপারেশন করে দেখে,
কাজকর্ম দেখে, এরা কিন্তু ওই সময়ে এখানে দুর্নীতি হচ্ছে বা দুর্নীতির ষড়যন্ত্র হচ্ছে এ ব্যাপারে কোনো অভিযোগ করেনি। অভিযোগটা তো অ্যাকচুয়ালি বাংলাদেশের একটা স্বার্থান্বেষী মহল ইমেইলের মাধ্যমে অভিযোগগুলি করেছিল এবং পরবর্তী পর্যায়ে এই অভিযোগগুলির সাথে আরো ব্যাপকভাবে সরকার বিরোধী একটা গোষ্ঠী অভিযোগগুলিকে আরো পাকাপোক্ত করে, এবং এই অভিযোগগুলি যে তথাকথিত হুইসেল ব্লোয়ার, ওদের মাধ্যমেই কিন্তু বিশ্বব্যাংকের ভাষায় আর কি যে হুইসেল ব্লোয়ার, ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্সি যেটি বলে, আমাদের ডক্টর মশিউর রহমান ওনার একটা লেখায় হুইসেল ব্লোয়ারের বাংলা করেছিলেন বংশী ফুৎকারক। তো এরা আপনার এই যে এই গোপনে যে অভিযোগ করে এগুলি কিন্তু বিশ্বব্যাংকের ইন্টিগ্রিটির যে অফিসাররা তারা ভালো করে যাচাই করেও দেখে না। যেমন ধরেন, যাচাই করতে হইলে আমাদের সাথে কথা বলা দরকার ছিল সরকারের সাথে, কিংবা যারা অপারেশনের বিশ্বব্যাংকের সিনিয়র কর্মকর্তা বৃন্দ ছিল তাদের সাথে কথা বলার দরকার ছিল, সেগুলি তারা করে নাই। স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, শামসুল আলম স্যারের কাছে যাব। স্যার, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে অনেক নাম করা নাম করা সব অর্থনীতিবিদ তারা সরকারকে নানাভাবে অপদস্থ করার জন্য অনেক ভুল তথ্য উপস্থাপন করছেন, তো তারা এই মুহূর্তে বলছেন যে বিশ্ব ব্যাংকের 50 বছর পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গেছেন। তো অদ্ভুত ব্যাপার যে তারা এত বড় বিখ্যাত অর্থনীতিবিদ, তারা আসলে সঠিক বিষয়টি তো জানেনই না, উল্টো যে সমস্ত তথ্যপত্র আনেন সেটির কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় না। তাদের উদ্দেশ্যে কী বলবেন একদম ছোট করে শামসুল আলম স্যার? ধন্যবাদ। আমি এটাই বলবো যে বাংলাদেশের দুর্ভাগ্যই বলবো, আমরা বাংলাদেশের জন্মের পর থেকেই, স্বাধীনতার পর থেকেই আমরা আশঙ্কাবাদীদের হতাশা দ্বারা আক্রান্ত। আশঙ্কাবাদীরা বলেছিলেন বাংলাদেশ বাস্কেট কেস, বাংলাদেশ উন্নত হলে দুনিয়ার কোনো দেশ উন্নয়ন বাকি থাকবে না। সেই যে ডুম শেয়ার, ইংরেজিতে বলে ডুম শেয়ার, অর্থাৎ হতাশাগ্রস্তরা বলেছে বাংলাদেশ টিকবে না, বাংলাদেশের উন্নয়ন দুনিয়ার হবে, সেই ধারাটা আজও কোন না কোনো ভাবে, আপনার কথা শুনে আমার মনে হচ্ছে সেই ধারা আজও বিলুপ্ত হলো না, কোন না কোনো ভাবে তাদেরই প্রেতাত্মারা রয়ে গেল বলে আমার মনে হয়। কথাটা কঠিন হতে পারে, কিন্তু আমার দুঃখের সঙ্গে বলতে হয়, কারণ পদ্মা সেতুও তারা বলেছেন পদ্মা সেতু হবে না, এটা হেডলাইনে হয়েছিল পত্রিকা, সেই পদ্মা সেতু হয়েছে। আশঙ্কাবাদীরা বলেছে শ্রীলঙ্কা হলো বলে বাংলাদেশ, শ্রীলঙ্কার পথে বাংলাদেশ, এটাও হেডলাইন হয়েছিল। তো সেই আশঙ্কাবাদীদের দ্বারা এখনো অনেক কথা আমরা শুনবো, ভবিষ্যতে শুনতে থাকবো, আর নির্বাচনে বছরে আশঙ্কাবাদীরা আরেকটু সক্রিয় হবে। তার সঙ্গে তো এক ধরনের রাজনীতির একটা সংযোগ আছে, অপরাজনীতির, আমি ভালো রাজনীতির কথা বলবো না। তো আশঙ্কাবাদের কথায় কিছুই আসে যায় না, বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ অদম্য, বাংলাদেশ প্রমাণ করছে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারে, অনেক আমি বিস্ময়কর পরিবর্তন বাংলাদেশ হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমি এক মোশাররফ মিনিট স্যারের কাছে একটু যাব, কারণ মোশাররফ এক স্যার তো মিনিট অনেক কিছু খুব কাছ থেকে দেখেছেন। আমরা নানাভাবে হয়তো টেলিভিশনে শামসুল আলম স্যার, মোশাররফ স্যার, তাদের কাছ থেকে তো অনেক কিছু শুনি, শেখার চেষ্টা করি, আমরাও অনেক কিছুর সাক্ষী। মোশাররফ স্যার কি যুক্ত করবেন, শেষ কথা আপনার কি হবে? আমি একটা কথাই বলতে চাই। আপনি যেটা বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে যে গিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে 50 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান হচ্ছে, বড় একটা আয়োজন সমাপনী অনুষ্ঠানে, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মানিত করা হবে। তার যে কার্যক্রম, বিশেষ করে বাংলাদেশের উন্নয়নে যে ভূমিকা এবং সরকারের যে ভূমিকা, সেটিকে মূল্যায়িত করা হবে। আপনি নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের যে অগ্রগতি সেটির ভূয়সী প্রশংসা করেছেন, আরও যত থিঙ্ক ট্যাঙ্ক দেশ এবং দেশের বাইরে আছে প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের অগ্রযাত্রার, অদম্য অগ্রযাত্রা, আপনি দেখেন যে আমরা কোভিড সিচুয়েশনে সেটি কি সুন্দরভাবে কাটিয়ে উঠেছি, আমরা বর্তমানে যে বৈশ্বিক মন্দা চলছে সারা বিশ্বব্যাপী, সেই জায়গায় আমাদের এমপ্লয়মেন্ট, আমাদের গ্রোথ, আমাদের যে এই দারিদ্র হ্রাস, সেগুলি সবই কিন্তু আমাদের চলছে অনেক বাধা বিপত্তির পরেও এবং ষড়যন্ত্রের পরেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই বিষয়টি এখন বিশ্বব্যাংকের এই এই 50 বছর পূর্তিতে নানাভাবে নানা জনের মাধ্যমে আলোচিত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের দুজনকে আবারও শুভেচ্ছা।
আবারও অভিনন্দন, আশা করবো আমাদের অন্য আয়োজনগুলোতেও থাকবেন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই। স্যার অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আবারও দেখা হবে আমাদের অন্য কোনো নতুন আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। Thank you.